স্যার সামলে সামলে, নোংরা নোংরা নোংরা। ও স্যার স্যার, ওরি ডোন্ট অ্যাট অল, মেহতাবাবু ডেফিনেটলি আমাদেরই কন্ট্যাক্টটা দেবেন। কে জানে, ব্যবসায় মন্দা চলছে আর যত পুরনো ক্লায়েন্ট সব ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আরে কোথায় যাবে আপনাকে ছেড়ে স্যার? বৃষ্টি, নোংরা কাদা, আই অলসো নট লাইকিং রেইন স্যার। ওসব নোংরা কাদা ছাড়ো তো, এই বৃষ্টি এলেই আমার কাস্টমাররা আমায় ভীষণ বিরক্ত করে, শুধু লিকেজ লিকেজ লিকেজ। ওফ, ওদের কথা ছাড়ুন স্যার, কাস্টমারদের কাজই কেবল কমপ্লেন্ট করা। আপনি বলুন, কোন বাড়ি এমন আছে যেখানে অল্প বিস্তর লিকেজ প্রবলেম থাকে না, বলুন। হ্যাঁ বঙ্কু, ওই দেখো, দেখেছো এখানেও এসে হাজির। আরে ও তো ছেলে মানুষ, দেখুন মডার্ন কাপড় জামা পরে কম্পিউটার চালালে কিচ্ছু হয় না, ও আমাদের ব্যবসার খুঁটিনাটির বিন্দু বিসর্গ জানে না স্যার। বাজে বকো না তো, আমার পুরনো তিনজন কাস্টমারের কাছে ওরই কাজ চলছে, কে জানে কি জাদু আছে ওর কাজে, মনে হচ্ছে এই কন্ট্রাক্টটাও গেল। চলো ফিরে যাই। আরে স্যার কিসের জাদু স্যার, আপনার 20 বছরের এক্সপিরিয়েন্সের সামনে ও তো বাচ্চা, বেশি দিন টিকতে পারবে না স্যার। না না তুমি চলো দেখি, ছেলে মানুষ বাচ্চা স্যার। আরে ও রবিদা, রবিদা শুনুন তো। আরে সুনীল ভাই, দিব্যি স্টাইলিশ জ্যাকেট পরেছো তো, বিজনেস ভালো চলছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, বিজনেস তো ভালোই চলছে। হ্যাঁ হবে না কেন, রোজ আমাদের ক্লায়েন্ট যেভাবে চুরি করছো। তা কি করব, আপনার কিছু ক্লায়েন্ট আপনাদের ডাকলে আপনি তো যান না, তাই আমাকেই যেতে হয়। এই মেহতাবাবুকেই দেখুন, ওর পুরনো বাড়িতে লিকেজের এত সমস্যা, নতুন বাড়িতে কাজ আসতেই আমায় ডেকে পাঠালেন। তুমি কি বলতে চাইছো, মেহতাবাবু আমার পুরনো ক্লায়েন্ট, ওর বাড়িতে খুবই ভালো কাজ করেছিলাম আমি। হ্যাঁ সেই জন্য মেহতাবাবু ঘরের মধ্যে ছাতা মাথায় ঘুরছেন লিগেজ থেকে বাঁচার জন্য। তা তুমি কি করছিলে শুনি মেহতার সঙ্গে, নতুন বাড়ির জন্য ছাতা বেচছিলে? রবিদা ছাতার যুগ চলে গেছে, আমি তো ওর নতুন বাড়ির ছাতে জ্যাকেট পরাচ্ছি, জ্যাকেট। কিসব আজে বাজে বকছে স্যার, ছাতের জন্য জ্যাকেট? রবিদা উনি ওর নতুন বাড়ির ছাতে ওয়াটার প্রুফিং করাতে চান, আর সে সলিউশন আমার কাছে আছে। ব্যাস ব্যাস ব্যাস, ব্রিক ব্যাট কোবা আর টাইল ফিনিশ তো আমরাও করি। হ্যাঁ কি 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 তুমি কি বুঝরুকি দিচ্ছ আমাদের ক্লায়েন্টকে? হ্যাঁ না রবিদা, ব্রিক ব্যাট কোবা, মড ফাসকা, টাইল ফিনিশ আর স্ক্রিড ভালো উপায় মানছি, কিন্তু কয়েক বছরের মধ্যেই তাতে ক্র্যাক ধরে যায় আর বর্ষার জল আবার ভেতরে ঢোকে, তারপর ওই লিকেজ আবার শুরু। সে তো আমিও জানি, ক্র্যাকস তো ধরবেই, কিন্তু কি করব বলো, কয়েক বছর পর লিকেজ তো ধরেই যায় না। তা নয় তো কি, তোমার জ্যাকেট পরিয়ে হবেটা কি? হবে রবিদা হবে, যদি আপনি আমার জ্যাকেট মানে ডক্টর ফিক্সিট রুফ সিল ফ্লেক্স ব্যবহার করেন তাহলে লিকেজের প্রবলেম থেকে বাঁচতে পারে। ডক্টর ফিক্সিট রুফ সিল ফ্লেক্স? হ্যাঁ, লিকেজের শত্রু আর কন্ট্রাক্টরের বন্ধু, পিডিলাইট কোম্পানির সবচেয়ে নতুন প্রোডাক্ট এটা, আর বিশেষভাবে নতুন ছাতের জন্যই তৈরি হয়েছে। আচ্ছা, এটা রুফ স্ল্যাব আর ব্রিক ব্যাট কোবার মাঝখানে লাগান, এটা মজবুত দেওয়ালের মতো হয়ে যায় আর বৃষ্টির জল ভেতরে ঢুকতেও বাধা দেয়। আচ্ছা, মানে রুফ স্ল্যাব আর ব্রিক ব্যাট কোবার মাঝখানে একটা লেয়ারের মতো? হ্যাঁ, এতে ফাইবারের মতো দৃঢ়তা রয়েছে, শুধু তাই নয় এতে উত্তাপ আর রোদেরও কোনো প্রভাব পড়ে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিঘাত খুব দামি হবে। একদম না রবিদা, খরচা সামান্য আর ব্যবহারের পক্ষেও সহজ, আর আপনার কাস্টমারদের বহু বছর লিকেজের সমস্যা থেকেও বাঁচাবে। আই এম ইমপ্রেসড সুনীল বাবু, তোমার জ্যাকেটে একটা ব্যাপার আছে। আরে আরে বঙ্কুদা, তুমি চললে কোথায়? রবি দাদা আর আমার জন্য জ্যাকেট আনতে। একটা চিপিং হ্যামারের সাহায্যে উপরিতলের উঁচু নিচু ভাবটা যাচাই করে নিন। একটা ওয়্যার ব্রাশ দিয়ে সমস্ত আলগা পার্টিকলস ঝেড়ে ফেলুন আর ওয়াটার জেট দিয়ে পুরো উপরিতলটা ধুয়ে দিন। জমে থাকা জল ঝাঁটিয়ে দিন। উপরিতলের সমস্ত ক্র্যাক ভি নচে খুলুন আর এ ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। URP সিমেন্টের সঙ্গে মিশিয়ে ক্র্যাকগুলোয় ভরে দিন। সিমেন্টের ওজনের পাশে URP-র ওজন 10% হওয়া উচিত।
সোজা আর সমতল দেওয়ালের মাঝখানে 75x75 mm এর অ্যাঙ্গেল ফিলেটস তৈরি করুন। অ্যাঙ্গেল ফিলেটস বানানোর জন্য URP বালি আর সিমেন্টের সঙ্গে মেশান। আসুন দেখা যাক ডক্টর ফিক্সিট রুফ সিল ফ্লেক্স মেশানোর পদ্ধতি। একটা বালতিতে লিকুইড ঢেলে তাতে ধীরে ধীরে হ্যান্ড মিক্সারের সাহায্যে পাউডারটা মেশান আর মিশ্রণটা সুসমান করে তুলুন। তারপর ওটা 5 মিনিট সেট হতে দিন। ডক্টর ফিক্সিট রুফ সিল ফ্লেক্সের একটা এক্সট্রা কোট অ্যাঙ্গেল ফিলেটে লাগান। একটা গ্লাস ফাইবার মেশের দুটো পোঁচের মাঝখানে অ্যাঙ্গেল ফিলেটে লাগিয়ে দিন। তারপর মাদার স্ল্যাবের ওপরে একটা ব্রাশের সাহায্যে রুফ সিল ফ্লেক্সের প্রথম পোঁচটা লাগান। অ্যাপ্লিকেশনের সময় কেবল একদিকে মুখ করেই লাগাবেন। প্রথম পোঁচের 5-6 ঘন্টা পর দ্বিতীয় পোঁচটা তার উল্টো দিকে টান দিয়ে লাগান আর সেটা 7 দিন শুকোতে দিন। এতে 1 mm পুরু আর 100 ভাগ ইলঙ্গেশন বিশিষ্ট ফ্লেক্সিবল কোটিং তৈরি হয়ে যাবে। ডক্টর ফিক্সিট রুফ সিল ফ্লেক্স 7 দিন পর্যন্ত শুকোনোর পর পন্ডিং টেস্ট করুন। পন্ডিং টেস্ট করার জন্যে সব নর্দমা বন্ধ করে ছাদে 5 সেন্টিমিটার উচ্চতা অবধি জল ভরুন। অন্ততপক্ষে 48 ঘন্টা পর্যন্ত জলটা ধরে রাখুন। বাইরের উপরিতলে লিকেজ বা নোনা ধরার লক্ষণগুলো যাচিয়ে দেখুন। পন্ডিং টেস্ট করার 7 দিনের মধ্যে রুফ সিল ফ্লেক্স মেমব্রেনটা কংক্রিট স্ক্রিড দিয়ে ঢেকে দিন। যদি আপনি কংক্রিট ব্যবহার করেন তাহলে এরপর বলা পদ্ধতি প্রয়োগ করুন। রুফ সিল ফ্লেক্স মেমব্রেনের ওপরে কমপক্ষে 100 GSM এর জিওটেক্সটাইল ফ্যাব্রিক আলগা করে বিছিয়ে দিন। দুটো ফ্যাব্রিকের ওভারল্যাপ অন্ততপক্ষে 30 সেন্টিমিটারের হওয়া উচিত। জিওটেক্সটাইল ফ্যাব্রিকের ওপর M20 grade বিশিষ্ট কংক্রিট স্ক্রিড লাগিয়ে দিন। স্ক্রিডটা দরকার অনুযায়ী 1:100 অনুপাতে অথবা 1:80 অনুপাতে ঢালাই করুন। ড্রেন আউটলেটের কাছে স্ক্রিডের পুরুত্ব কমপক্ষে 40 mm এর হওয়া উচিত। উন্নত ফলাফলের জন্যে কংক্রিট মিশ্রণে ডক্টর ফিক্সিট LW+ ব্যবহার করবেন। তারপর পুরো স্ক্রিড এরিয়াতে হ্যান্ডহেল্ড গ্রাইন্ডারের সাহায্যে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কন্ট্রোল জয়েন্টস লাগিয়ে ফেলুন। জয়েন্টগুলো 12 mm চওড়া আর 12 mm গভীর হওয়া উচিত। জয়েন্টগুলো পরিষ্কার করার পর সেগুলোকে সঠিক ইলাস্টোমেরিক সিলেন্ট দিয়ে ভরে দিন। এবার আপনার ছাদ পুরোপুরি ওয়াটারপ্রুফ হয়ে গেল। ডক্টর ফিক্সিটের সঙ্গে যুক্ত হতে এখনই ভিজিট করুন www.drfixit.com এ, নয়তো ফোন করুন 1800-209-5504 নম্বরে। আপনারা আমাদের ইমেলও করতে পারেন info@drfixit.com এ।